আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিজ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2020-21 বিভিন্ন ধারাবাহিক পর্ব আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। যেহেতু আজ বিকাল 4টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন শুরু হচ্ছে, এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তিতে আবেদন করতে হয়। চলো এখন দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে গুগলে যে এনইউ অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পর ন্যাশনাল ইউনিভার্সিটি, আইআইটি অ্যাডমিশন হোম, ন্যাশনাল ইউনিভার্সিটি, এরকম দুটি লিঙ্ক আসবে। এখান থেকে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে যেখানে বাম দিকে অ্যাপ্লাই নাও লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নেক্সটে দেখতে পাবো। চলো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দেখে নিই কীভাবে পূরণ করতে হবে। এখানে তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এই পেজটি চলে আসবে যেখানে এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার দিতে হবে। প্রথমেই এসএসসির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। এরপর যেই বোর্ড, এখানে ঢাকা বোর্ড দিয়ে দিলাম এবং পাসিং ইয়ারটি দিয়ে দিলাম। ঠিক একইভাবে এইচএসসির রোল নাম্বার দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর বোর্ড এখানে সিলেক্ট করব, দিলাম ঢাকা বোর্ড, এরপর পাসিং ইয়ার দিয়ে দিব, এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে, তার মানে সব তথ্য এখানে দেয়া হয়েছে। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে যেখানে যখন এই পেজটি চলে আসবে তখন সিলেক্ট ডিভিশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট কলেজ, এখানে যেই কলেজটি দিব সে অনুযায়ী এখানে কলেজটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে সাবজেক্ট লিস্ট চলে আসবে, পাশাপাশি কোন সাবজেক্টে কতটি আসন ফাঁকা আছে সেটাও পাশে চলে আসবে। এভাবে প্রথম থেকে যতগুলি সাবজেক্ট আছে সেখানে আমি লিস্ট নিজের ইচ্ছা মতো এখানে দিতে পারবো, তার মানে এখানে সবগুলি সাবজেক্টে তুমি এলিজিবল। যখন সবগুলি সাবজেক্ট এভাবে সিলেক্ট করা হবে তখন ডান দিকে এরকম দেখাবে, এরপর নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে যদি কোনো কোটা থাকে তাহলে ইয়েস দিব, যদি কোনো কোটা না থাকে তাহলে নো দিব। এরপর আবার নেক্সটে ক্লিক করব। এখন এখানে একটি ছবি রিসাইজ করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে নতুন একটি পেজ আসবে যেখানে তুমি এই ছবিটি রিসাইজ করতে পারবে। কম্পিউটার স্ক্রিনে যে ছবিটি তুমি সিলেক্ট করে রেখেছিলে সেখানে ব্রাউজ করে এই ছবিটি সিলেক্ট করে দিব এবং যেই মাপটি দেওয়া আছে সেই মাপটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর রিসাইজ ইমেজে ক্লিক করব। এরপর এরকম একটি ছবি চলে আসবে যেখানে ডাউনলোড লেখা থাকবে, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ছবিটি কম্পিউটারের একটি জায়গায় সেভ হয়ে যাবে, যেখান থেকে এই ছবিটি আমি আবার ওয়েবসাইটে আপলোড করে দিব। দেখতেই পাচ্ছ এখানে সঠিকভাবে আপলোড হয়েছে। এরপর এখানে ভেরিফাইড মোবাইল নাম্বারটি দিয়ে দিব, যদি ইমেল নম্বর থাকে তাহলে সেটিও দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি এখন মোবাইল নম্বরটি, অবশ্যই ভেরিফাইড নম্বর হতে হবে ও অ্যাক্টিভ নম্বরটি হতে হবে, এবং দিয়ে দিচ্ছি ইমেল নম্বরটি। এরপর এরকম একটি পেজ আসবে যেখানে সব কিছু এখানে ঠিক আছে কিনা সে তথ্যগুলো দেখে এখানে সাবমিট নাও এ ক্লিক করব। এভাবে সব কিছু সাবমিট করার পর এরকম একটি আইডি ও পিন নাম্বার তোমাকে দেয়া হবে যেটা দিয়ে তুমি লগ ইন করতে পারবে, আর যদি পিন নাম্বারটি ভুলে যাও সেক্ষেত্রে ফরগেট পিন অপশনে ক্লিক করবে, তাহলেই তুমি আবার সেই অপশনগুলো দেখতে পাবে। এরপর যে পিডিএফ আকারে টি আসলো এটা প্রিন্ট করে তোমার নিজের কাছে সংরক্ষণ করে রাখবে, এটা তোমার পরবর্তী পেমেন্টের জন্য অবশ্যই কাজে লাগবে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন করে ফেলবে, এভাবে তোমরা মোবাইলের মাধ্যমেও আবেদন করতে পারবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেয়ে তোমরা অনার্সের আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আজকে কোনো পেমেন্ট করতে হবে না, আগামীকাল থেকেই তোমরা পেমেন্ট করতে পারবে। এ নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে নেক্সটে পেয়ে যাবে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।